নমস্কার, সুস্মিতা রান্নাঘরের নতুন আরো একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। আজ বানাবো মোসার ঘণ্ট। মোসার ঘণ্ট বানানো কিন্তু খুবই সহজ। এই মোসার ঘণ্ট কিন্তু নিরামিষ আমিষ দুইভাবে রান্না করা যায়। তবে আজ বানাবো নিরামিষ মোসার ঘণ্ট। এটা খেতে কিন্তু খুবই মজা হয়ে থাকে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। মোসার ঘণ্ট বানাতে আমি প্রথমে মোসা থেকে ফুলগুলো ছাড়িয়ে নেব। এইভাবে হাত দিয়ে খুব সহজে আপনারা এটা ছাড়িয়ে নিতে পারবেন। অনেকে মোসা পছন্দ করে, কিন্তু এই প্রসেস করার ঝামেলার জন্য এটা খেতে চাই না। কিন্তু এইভাবে আপনারা খুব সহজেই মোসার ঘণ্ট রান্না করতে পারবেন। কিছুটা ফুল ছাড়ানোর পর দেখুন এইরকম সাদা মোসা বের হবে। এই পর্যায়ে এসে আর না ছাড়ালেও হবে। এই অংশটা কিন্তু অনেকটাই নরম হয়ে থাকে। এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার ফুলের ভেতরে যে শক্ত ডাটাটা থাকে সেটা ছাড়িয়ে নেব। সবগুলো ফুল থেকে এই শক্ত ডাটাটা ছাড়িয়ে নেব। এবার ফুলগুলো ছোট ছোট করে কেটে নেব। ফুলগুলো কাটার পরে অবশ্যই একটা জলের পাত্রে রাখবেন, না হলে মোসার ভিতরে যে আটা থাকে তার জন্য কিন্তু মোসাটা কালো হয়ে যাবে। ফুলগুলো আমি জলে ভিজিয়ে রাখছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলে নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বাকি যে মোসাটা ছিল সেটা এইভাবে কুচিয়ে নেব। মোসার এই ঘণ্ট ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই খাওয়া যায়। বাকি মোসাগুলোও আমি জলে ভিজিয়ে রাখছি। একটা পাতিলে আমি কিছুটা জল আগে থেকে গরম করতে দিয়েছি। তারপর যখন জল ফুটতে থাকবে তখন মোসা দিয়ে দেব। এর সাথে দেব এক চামচ লবণ আর এক চামচ হলুদ। লবণ আর হলুদ মোসার সাথে ভালো করে মিশিয়ে দেব। তারপর এটা 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 5 মিনিট মতো ভালো করে ফুটে নেওয়ার পর একটা ঝাঁঝরি দিয়ে মোসাগুলো জল ঝরিয়ে তুলে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। জল থেকে সব মোসা তুলে নেওয়ার পর একটা প্যানে কিছুটা তেল দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে তখন একটা আলু ভেজে নেব। একটা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। তিন মিনিট মতো ভাজার পর আলুতে যখন একটু লালচে কালার চলে আসবে তখন আলুগুলো তুলে নেব। এবার এই তেলে একটা তেজপাতা আর 2টা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। আর দেব 2টা পেঁয়াজ কুচি আর 1টা রসুন কুচি। পেঁয়াজ আর রসুন তেলে ভালো করে ভেজে নেব। এতে করে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। পেঁয়াজ আর রসুন যখন একটু লালচে হয়ে আসবে তখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনে বাটা আর 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। সব মশলা এবার ভালো করে কষিয়ে নেব। মোসার ঘণ্ট খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এইভাবে মোসার ঘণ্ট রান্না করলে বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ। 2-3 মিনিট মতো সব মশলা কষিয়ে নেব। তারপর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন সিদ্ধ করে রাখা মোসাটা দিয়ে দেব। এই মোসার ঘণ্ট রান্না করা কিন্তু খুবই সহজ। বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই মোসার ঘণ্ট বানাতে পারবেন। এর সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। মশলার সাথে মোসা আর আলু মিশিয়ে দেব।
তারপর এটা আমি 5 মিনিটের মতো ঢেকে রাখব। এতে করে সবকিছু কিন্তু ভালোভাবেই রান্না হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনি তুলে মোসাটা একটু নেড়েচেড়ে দেব। মোসার ঘন্ট কিন্তু প্রায় হয়ে গেছে। নিরামিষ রেসিপি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই এর সাথে 1 চামচ চিনি আর 1/2 চামচ গরম মশলা দেব। এইভাবে মোসার ঘন্ট ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার নামিয়ে নেব। এইভাবে গরম গরম পরিবেশন করুন মোসার ঘন্ট। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।